প্রথম যে রুগী বলছিল যে ওনার হাঁটু ব্যথা এবং পায়ে মহিলা যে রুগী ফোন দিয়েছিল পায়ের তলায় ব্যথা ওখানে হাড় বেড়ে গিয়েছে যেটা আমি ইতিপূর্বে বলছিলাম যে হাড় বেড়ে যেতে পারে ক্যালকেনিয়াল স্পার কমন এবং প্লান্টার ফেসাইটিস থেকে আস্তে আস্তে ক্যালকেনিয়াল স্পার হতে পারে এই ক্ষেত্রে রুগীদের যেটা প্রথমত আমার ট্রিটমেন্টের আগে আমি সবাইকে বলবো যেন যারা কারো যদি শরীরে শারীরিক ওজন অতিরিক্ত হয় হাইট অনুযায়ী যদি ওজন বেশি থাকে সবাই যেন ওজন কন্ট্রোল করে কারণ হচ্ছে এই যে পায়ের তলার ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এই সকল রুগীর ওজন শীত ঋতু যেমন বেড়ে যেতে পারে শারীরিকভাবে ব্যথা বেদনা বা তার চিকিৎসা দিতে অসুবিধা হতে পারে শরীরটা যেই ধরনের ইস্যুর উপরে ভারটা বহন করে সেটা হ্যাঁ সেই ক্ষেত্রে ওজনটাও এখানে একটা বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ওজন যেন কমে রাখে ওজন না কমালে এই সমস্যাগুলো কমাতে গেলে ট্রিটমেন্ট দিতে গেলে সমস্যা হতে পারে কারণ হচ্ছে আমরা যদি বলি রুগীর ওজন কমান কিন্তু সে তো ব্যথা হাঁটতে পারছে না সে কিভাবে ওজন কমাবে এজন্য শুরুতেই যদি এই সকল রুগীরা ওজনটা আগে আগে থেকে থেকে করে রাখে হয় সতর্ক কিন্তু যারা মানে আগে থেকে করেনি এখন ভুগছে সেই ক্ষেত্রে আমরা যারা চিকিৎসক আছে আমরা চিকিৎসা দিব হাটুর হার ক্ষয়ের ক্ষেত্রে ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন যে থেরাপি আছে অত্যন্ত কার্যকরী চিকিৎসা থেরাপি চিকিৎসা যদি সঠিক নিয়মে করা যায় তাহলে সকল চলে যাবে পায়ের তলার ব্যথা চলে যাবে আর এই রুগীদের বাসায় এই বয়সের রুগীদের যাদের মানে খুব বাজিভাবে আক্রান্ত হয়ে গেছে তাদের থেরাপিতে থেরাপিতে চলে যেতে হবে এবং থেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী প্লাস হচ্ছে নিরাপদ ট্রিটমেন্ট আচ্ছা অনেকে বলে যে স্যার আকুপাঞ্চার বলে একটা বিষয় রয়েছে সেটাতে নাকি কমে যায় এই ট্রিটমেন্টটা কি কি ধরনের আসলে এটা ডিসিজ থেরাপি সেটাও এক প্রকারের ট্রিটমেন্ট অল্টারনেটিভ ট্রিটমেন্ট এখানে তো অলসো নন মেডিকেটেড কোন ওষুধ খেতে হয় না এইটা স্পেসিফিক রোগের ক্ষেত্রে সব রোগের ক্ষেত্রে যে আকুপাঞ্চার কাজ করবে তা না সব বাতের ব্যথায় না নো এক এক রোগের ক্ষেত্রে স্পেসিফিক এক এক থেরাপি অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে থেরাপি চিকিৎসা মানে হিট দেওয়া বা থেরাপি মানে এক্সারসাইজ করানো একেবারেই ভ্রান্ত ধারণা থেরাপি এটা একটা অত্যাধুনিক মডার্ন মেডিকেল সায়েন্স যেটা একজন চিকিৎসক তার রুগী অনুযায়ী সে স্পেসিফিক থেরাপি অ্যাপ্লাই করে থাকে